এই পর্বে আমরা যাব বদ্রীনাথ। প্রকৃতিপ্রেমী আর তীর্থযাত্রীদের কাছে বদ্রীনাথ স্বর্গেরই আরেক নাম। শুধু বদ্রীনাথই নয়, তারপর আমরা যাব ভারতের উত্তরাঞ্চলের শেষ গ্রাম মানায়। তারপর আমরা যাব বসুধারা জলপ্রপাতের কাছে, যার হিমশীতল জল আমাদের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। হরিদ্বার থেকে বদ্রীনাথ 322 কিলোমিটার, বাস চলে যাচ্ছে বদ্রীনাথ পর্যন্ত। কিন্তু চিরকাল তো এমন ছিল না। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের সব প্রান্ত থেকে যাত্রীরা এই মন্দিরে আসার জন্য প্রাণ বিপন্ন করতে দ্বিধা করেননি। যোশীমঠ থেকে বদ্রীনাথ প্রায় 52 কিলোমিটার, একমুখী রাস্তা, পালা করে একবার গাড়ি যাবে একবার গাড়ি আসবে। প্রাচীনকালে এই অঞ্চলে বুনো কুলের জঙ্গল ছিল। বুনো কুলের আরেক নাম বদ্রী, সেজন্যই হয়তো জায়গার নাম বদ্রীনাথ বা বদ্রী বিশাল। 3110 মিটার উঁচুতে এই অঞ্চল নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পুরো বরফে ঢাকা থাকে, তাই রাস্তাও বন্ধ থাকে। খোলা থাকে মে থেকে অক্টোবরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। তবে আদর্শ সময় মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর।